আরে হাজারি, তুমি সেজে পুলিশ ছেড়ে দিলে তে আপনার কাছে এলাম। পুলিশ এত তাড়াতাড়ি ছেড়ে দিলে যে বড় তো বড় বউ কি বললে? আমি যে নির্দোষ বড় বউ এটা বুঝতে পেরেছি। ছেড়ে দিলেন মতিকেও দু একদিনের মধ্যে ছেড়ে দেবেন শুনলাম। পুলিশ কেউ বোকা বানালে? যে যাই ভাবো, চুরি ওরাই করে। তুমি আমায় চুরি করতে দেখেছো? ও বাবা, আবার তেজ দেখাচ্ছে। দেখো দেখো ঠাকুর, তোমার ওই চোখ রাঙানিকে পদ্ম ভয় করে না, এ তোমায় আমি বলে দিলাম। আর তুমি কখন আমার সঙ্গে এইভাবে কথা বলবে না? বাসন চুরি করতে দেখলে কি আর তোমার হাতের দড়ি খুলতো? কথা কাটাকাটি এখন বন্ধ করো। ও তাতে তো আর আমার বাসন ফিরে আসবে না। আর তোমরা দুজনেই এখন একটু থামো। তা হাজারি এখন কি বলছো? বলছিলাম বাবু, যেমন পায়ে রেখেছিলেন তেমনি রাখুন, তাহলে আমি না খেয়ে মরবো। থাকতে চাও? না, চোর বদনাম নিয়ে হোটেলে থাকা চলবে না, খদ্দের ফিরে যাবে, হোটেলের বদনাম হবে। হ্যাঁ সেটাও একটা ভাববা বাবু। চোর আমি না, চোর হলে আবার আপনার দরজায় এসে দাঁড়াতে পারতাম না। না আর একদণ্ড না, এক্ষুনি বিদায় করো। সবার আগে হোটেলের স্বার্থ। আর তুমি যদি হোটেল তুলে দিয়ে ঠাকুর নিয়ে থাকতে চাও তো থাকো, আমাকে এর মধ্যে দেখো না। তোমার যা খুশি তাই করো। তাহলে আমার মাইনেটা দিয়ে দেন বাবু, দু মাসের বাকি পড়ে আছে। হাওলা তো নেই, খাতা দেখুন। সে এখন হবে না, পরে এসো যাও। বাবু 7 বছর আপনার ঘরে কাজ করেছি, হাত আমার একেবারে খালি। বাড়ি যাওয়ার রেল ভাড়াটাও সঙ্গে নেই, আর কিছু দেখি। দুটো টাকা এখন রাখো, তারপরে এসো দেখা যাবে। একবার রান্নাঘরে যাবো বাবু। সে আর আমায় জিজ্ঞাসা করছো কেন? তুমি যাবে যাও। তুমি খালাস পেয়ে গেলাম গো, ধম এখনো আছে। কিন্তু তুমি বাড়ুজ্জে মশাইয়ের হোটেল ছেড়ে এখানে? বলছি বলছি বলছি, আগে বসো বসো বসো, তা বসো, সব বলছি বসো। কর্তা বাবু রতনের জায়গায় আমাকে বহাল করেছেন। রতন কি হোটেল ছেড়ে দিয়েছে? ছেড়েছে কি ছাড়িয়েছে জানি না, তবে শুনলাম নাকি খুব একচোট ঝগড়া হয়েছে। এই তো সেদিন রতন আমার কাছে গেল, বললে যে উকিল রাখবে। আমি বললাম দরকার নেই, এরা বুঝতে পেরেছে আমি নির্দোষ। ছেলেটা খুশি হয়ে আমার সঙ্গে কত সমস্ত গপ্প গাছা করলে। কোথায় গেল ছেড়ে চুড়ি দিয়ে হঠাৎ চলে? দু পয়সা বেশি পাবার লোভে এলাম। আমিও যে এখানে কতদিন থাকতে পারবো কে জানে। রতন আমার মায়ের পেটের ভাইয়ের চেয়েও বেশি ছিল। চলে যাবছি।
চলে যাবে? যাই, এ হোটেলের পাট তো আমার চুকলো, কর্তাবাবু তো আর আমায় রাখবে না। সে কি ভালোই হলো, জীবন এখানে একরকম ভাবে ভয়ে যাচ্ছিল, দেখি ভাগ্যে আবার কি আছেন। যাই বংশী, এধারে এলে আবার দেখা টাকা হবে। হ্যাঁ কি গো ঠাকুর, যাচ্ছে তো, তুমি কিছু খেয়েছ? খাও মানে? বারো বুঝে এসে হোটেলে খেয়ে যাচ্ছে, আর তুমি একদিনকার লোক না খেয়ে চলে যাবে, এ কখনো হয়? বংশী ঠাকুর ভাত দিয়ে যাও, আমি জল দিচ্ছি। এতখানি বেলা হলো, খালি পেটে চলে যাবে, জ্ঞান গুমবি। আমি তো কিছু বুঝতে পারছি না বংশী, 7 বছর এই হোটেলে আছি, আমি তো পদ্ম দেবীর এতটা দরদ কোনোদিন দেখতে পাইনি, কি করি বলো তো বংশী? খেতে আমার একদম মন চাইছে না, কিন্তু পদ্ম দিদি কি করি। খেয়েই যাও হাজারিদা, ভালো মুখে বলছে যখন খেয়েই যাও। যাই গো পদ্ম দিদি। গুচ্ছের ডাল দিও না তো, আর শোনো চচ্চড়িটা নিয়ে এসো, আর মাছের ঝোল নামলে বড় একখানা মাছ দেবে। আচ্ছা এই নাও ঠাকুর, 2 টাকা তুমি রেখে দাও, কর্তাবাবু থেকে চেয়ে নিয়ে এলাম। কি হলো ঠাকুর, খাও। দেখো ঠাকুর, একসঙ্গে থাকলে থালা বাসনেও ঠোকাঠুকি লাগে, তুমি কিন্তু এসব কিছু মনে রেখো না। মনে রাখলে একদিন এখানে চাকরি করতে পারতাম না গো পদ্ম দিদি, আর যাওয়ার দিনে তোমায় যেমনটি দেখে গেল, এ আমি যত্ন করে মনে রাখব। কিছু শুনিস নি না তো? আরে আপনি আসুন, আগে বসুন, মাথাটা কেটে দিন, আসুন বসুন। জেঠমশাই কি শুনিনি? আমার চাকরিটা গেছে। কেন? চুরি করেছিলাম বলে। চুরি করেছিলেন আপনি? ওরা তাই বলে, হোটেলের বাসন কোসন খোয়া গিয়েছিল, আমি নাকি সরিয়েছি। কদিন হাজতে ছিলাম। হ্যাঁ মিথ্যে কথা না, হাজতেই ছিলাম। জ্যাঠামশাই আপনি হাজতে থাকতে পারেন, কিন্তু চুরি আপনি করেননি, করতে পারেন না। আমি চুরি করতে পারিনি কখনো না, আমি আপনাকে চিনি না জ্যাঠামশাই, জানি না। হ্যাঁ তোর এত বিশ্বাস আছে আমার, তুই আমার মেয়ে বটে, তোর মনে যদি আজ এতটুকু সন্দেহ জাগত, আমি জীবনের সবচেয়ে বড় অবলম্বনটা ঝাড়াতাম, আমি বেঁচে গেলাম,
আমি আবার শাস্তিতে বেরিয়ে পড়তে পারি। কোথায় যাবেন জেঠামশাই? যাই, বসে থাকলে তো চলবে না, একটা কিছু জুটিয়ে নিতে হবে। কেন, অন্য কোনো হোটেলে বুঝি আপনি? হ্যাঁ, এখানে তো চুরির বদনাম রুটে গেছে, কে আর রাখবে। গোপালনগরে যাই, বড় জায়গা, একটা কিছু জুটে যাবে। ঠিক জেঠামশাই, জেঠামশাই আমার একটা কথা শুনবেন জেঠামশাই, আমার ওই গয়না বিক্রি করে কিছু টাকা তুলে দিই, সেই নিয়ে আপনি হোটেল খুলুন। চক্রবর্তী হোটেলের পাশেই আপনি হোটেল খুলুন, ওই পদ্ম চোখ নাটিয়ে মরুক। মেয়ের পরামর্শ নিন জেঠামশাই, কোথায় যাবেন এই বয়সে পরের চাবি করতে? ও মা, তোর মতো এমন করে আমার কথা কেউ ভাবে না। তোকে তো আমি বলেছি, তোমার যখন লাগবে টাকাটা আমি চেয়ে নেব। আচ্ছা, আপনি যাবেনই জেঠামশাই? যাই রে, বেলা অনেকটা পথ যেতে হবে, বেরিয়ে পড়ি সেই গোপালনগর। সাবধানে যাবেন কিন্তু, দুগা দুগা। এই যে ভাই, ও ভাই শোনো শোনো, ধারে কাছে একটা গ্রাম হবে বাপু, রাতটা কাটানোর মতো। ব্রাহ্মণ? আমার সঙ্গে আসুন ঠাকুরমশাই, কাছেই শ্রীনগর, সিমলে, আমি বামুনবাড়িতেই যাব, আপনি আসুন আমার সঙ্গে। বড্ড উপকার করলে বাপু। আপনি বামুন মানুষ, পথে ঘাটে রাত কাটাবেন সেটা কি ঠিক? আসুন। তোমার তো দেখছি বাপু দেবদি যে খুব ভক্তি, আজকাল দিনকাল সব পাল্টে যাচ্ছে। আমি বুঝি কি ঠাকুরমশাই, পুরাটা কোনো কালে পাল্টায় না, খালি মন্দটা থাকবে, ভালোটা থাকবে না, চন্দ্র সূর্য থাকতি তা হবার না। ভারী সুন্দর বললে কিন্তু, বড় উপকার করলে ভাই। নারায়ণ নাকি? আসছি রে, আসছি। আপনার নিবাস? এরসোলায়, ওই গান্নাপুর থেকে নেমে যেতে হয় আর। কোথায় যাবেন আপনি? যাবো তো সেই গোপালনগর। ও আসুন। নারায়ণ বাবুর হাত মুখ ধুয়ে জলের ব্যবস্থা কর, আর শোন, তার আগে ওই বামুনের হুকেতে জল ফিরিয়ে তামুকটা সেজে নিয়ে আয়। আপনি তো আমাদের তো চাই, তা বললুম আসুন আমার সঙ্গে, আমার মুনি ব্রাহ্মণ সেখানেই থাকবেন। বটেই তো, বটেই তো, আসুন আসুন। একই অতিথি তাতে ব্রাহ্মণ, তা আপনার নিবাস? এরসোলায়, ওই গান্নাপুর থেকে নেমে যেতে হয় আর। কোথায় যাবেন আপনি? যাব তো সেই গোপালনগর। ও আসুন। নারায়ণ বাবুর হাত মুখ ধুয়ে জলের ব্যবস্থা কর, আর শোন, তার আগে ওই বামুনের হুকেতে জল ফিরিয়ে তামুকটা সেজে নিয়ে আয়। আপনি তো আমাদের এদিককারই লোক। হ্যাঁ, তা আমাদের গায়ে থেকে যান না, আমাদের গায়ে এখন সাত ঘর মাত্র বামুন আছে, আমাদের ছেলেবেলায় 30 ঘর বামুন ছিল, কাজকর্মে বিদেশে সব চলে যাচ্ছে, গ্রামটা একেবারে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। তাই দেখলাম, আপনার বাপ মায়ের আশীর্বাদে আমাদের সবই আছে, আমাদের গায়ে থেকে যান, আপনাকে জমি দেব, জায়গা দেব, আপনি ধান করবেন, পাট করবেন। হ্যাঁ, তবু তো এক ঘর লোক বাড়বে আমাদের গ্রামে, আমাদের গায়ে থাকুন। আগে না, আমি চাষবাস কিছু বুঝি না, গোপালনগরে যাচ্ছিলাম একটা কাজের খোঁজে, আমি রাঁধুনি বৃত্তির কাজ করি, আপনার আশীর্বাদে আমার রান্নার কেউ কোনোদিন কোনো অপযশ করতে পারি। নেন ঠাকুরমশাই, তামাক ইচ্ছে করে। শোন, যা গিন্নিমাকে বল গিয়ে ঠাকুরমশাইয়ের আহারের ব্যবস্থা করতে। আগে না না, আমার ওসব কেন,
দুটো বিদুরের খুদ আপনাকে খেয়ে যেতেই হবে ঠাকুর মশাই, এতে আর কিন্তু কিন্তু করবেন না। আপনার সেবা করতে না পারলে আমাদের গায়ের অমর্যাদা হবে ঠাকুর মশাই। আমাদের এই গ্রাম, এই যে শ্রীনগর সিমলে একসময় মস্ত গ্রাম ছিল, ওই কৃষ্ণনগর রাজাদের ওদের পূর্বপুরুষের রাজধানী ছিল। এই জঙ্গলে এখনো রাজাদের গড়খাই দেখতে পাবেন, কাল দিনের বেলা আপনাকে দেখাবো। খন আগে না, সকালে উঠেই আমায় গোপালনগর যেতে হবে, বড় গঞ্জ, যদি একটা চাকরি টাকরি পেয়ে যাই। থাকা চলবে না আগে, যাত্রায় তো আর হলো না। যাবেন এই যখন, কোথায় যাবেন, কি করবেন? হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে, আপনি ওই কুণ্ডুদের বাড়িতে চলে যান, ওরা হচ্ছে ওই ওখানকার সেরা ব্যবসায়ী, ওদের বাড়িতে বামনের দরকারই হয়। তাছাড়া শুনছি ওদের বাড়িতে ছোট ছেলের বিয়ের কথাবার্তাও হচ্ছে, এই সময় কাজের লোক দরকার টরকার হতেও পারে, ওরা আমার চেনা লোক, আপনি বলবেন যে বিহারি বাণিজ্যে পাঠিয়েছে। বড় উপকার করলেন, নিরুদ্দেশ যাচ্ছিলাম, যা হোক একটা হদিশ তো পাওয়া গেল। কাল সকালে নারায়ণ আপনাকে এগিয়ে দেবে। এখন জল দিয়েছি। হ্যাঁ চলুন। এই পথ ধরে সোজা গেলে গোপালনগর পড়বে, কুণ্ডুবাবুরা নামিল, যে কেউ বাড়ি দেখিয়ে দেবে। অনেক উপকার করলে বাবা, ভগবান তোমার মঙ্গল করবেন। আপনাদের পাঁচজনের আশীর্বাদই তো বেঁচে আছি ঠাকুর মশাই। চলি। হ্যাঁ হ্যাঁ, আসেন। তোকে ওইটা বললাম তো। হ্যাঁ ওইটা দে। হ্যাঁ বাবু, আপনাকে তো চিনতে পারলাম না। আগে আমার ওই বিহারি বাণিজ্যে মশাই পাঠালো। ও সিমলের বাণিজ্যে? আগে হ্যাঁ। আচ্ছা, আমি রান্না করি, ব্রাহ্মণ। তো উনি বললেন আপনার বাড়িতে একজন রাঁধুনির দরকার হতে পারে, তাই। তাহলে রাঁধতে জানেন ভালো? তা কোথায় ছিলেন এর আগে? আগে এর আগে ছিলাম রানাঘাট হোটেলে 7 বছর। হোটেলে? কিন্তু হোটেলের কাজ আর বাড়ির কাজ তো এক নয়, একটু ভালো রান্না চাই। আপনি কি তা পারবেন? কলকাতা কিন্তু কুটুম আছে প্রায়। আগে আপনি একদিনের জন্য আমায় রেখে দেখুন, রান্না ভালো না হলে আমি এমনি চলে যাব। ঠিক আছে, আমি দেখছি। এই শশধর। হ্যাঁ ঠাকুর মশাই, মাইনে টাইনে কিন্তু পরে কাজ দেখে ধার্য করবো। খুব না কি বাবা? হ্যাঁ শোন, ঠাকুর মশাইকে নিয়ে ভেতরে যা, উনি আজ থেকে রান্না করবেন, বুঝলি? আর তুই যান ঠাকুর মশাই, ঘরে ওর মা ঠাকমা আছে, সব আপনাকে বুঝিয়ে দেবে একটু। হ্যাঁ হ্যাঁ, রে নে ওটা, ওইটা ধর। হ্যাঁ নে, তোর তোর বেশি করে ভাত নিয়ে যাও। হ্যাঁ যাও। আগেও খেয়েছি, বুঝেছ? তবে তোমার হাতের রান্না কিন্তু চমৎকার। হ্যাঁ একটু বেশি করে। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে খেয়ে দেখ। হ্যাঁ দাও দাও। Thank you.
চুপচাপ নির্জন একটা জগৎ, জীবন কি করে কাটাবো?